মাননীয় 2007 সালে তৎকালীন মাননীয় রাজ্যপাল ধর্মতলার রাজনৈতিক ধর্ণা মঞ্চে এসে আপনার সঙ্গে দেখা করলে কোনো দোষ হয় না। আজ যখন মাননীয় রাজ্যপাল ক্ষুধার্ত মানুষের হয়ে কথা বলছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে অসহযোগিতা করা, আপনার অপদার্থতায় করোনায় আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সংখ্যা তথ্যে গরমিল হচ্ছে, বিরোধীদের শকুনের সঙ্গে তুলনা করা হচ্ছে, গোটা রাজ্য দ্রুত ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে উনি আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলেন মাত্র, তাতেই আপনার এত গাত্রদাহ। 2007 সালে তৎকালীন মাননীয় রাজ্যপাল যে বিবৃতিগুলো দিয়েছিলেন বিরোধী নেত্রী থাকার সুবাদে, সেই বিবৃতিগুলো আপনি আপনার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, এমনকি আপনার অনুপ্রেরণায় আপনার দলের তৎকালীন বিধায়কগণ সুষ্ঠুভাবে বিধানসভা পরিচালনার ক্ষেত্রে লাগাতার তাণ্ডব চালিয়ে ব্যাঘাত ঘটাতেন, রাজ্যবাসী তা ভুলে যায়নি। মাননীয়া, আপনি মেজাজ হারিয়ে নিজে মাননীয় মনোনীত রাজ্যপালের বিরুদ্ধে যত বলছেন, যত লিখছেন, আপনার পরিষদকে দিয়ে ব্যক্তিগত আক্রমণ করাচ্ছেন তার শতগুণ। এ তো দেখছি বিনাশকালে বুদ্ধিনাশের লক্ষণ। ধন্যবাদ।